সরাসরি তারকেশ্বর থেকে আসছেন। দেখি লিগাটা কেমন হলো। সেই গাছ, সেই অরণ্য, উপরে আছে মেঘ, তারই মিনি স্টোভ দেখতে পাচ্ছেন, এই গ্যাস ভরা। আমরা টেন্ট খাটিয়ে নিয়েছি, আমাদের পিছনে অপ্রিট একটা জঙ্গল, জয়পুর জঙ্গল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আর একটা নতুন বাংলা ব্লগে সবাইকে আমার ভালোবাসা রইল। আজ আমি বেরিয়ে পড়েছি, সেই আমার থাম্বনেল থেকে অথচ সবাই আমার বুঝে নিয়েছেন, আমি আজ বেরিয়ে পড়েছি জয়পুর ফরেস্ট। তো জয়পুর ফরেস্টে আমি সমস্ত ভিডিওটা আমি তুলে ধরবো আমার সঙ্গে থেকে, আমার সাথে থেকে সবসময় আপনারা ফলো করতে থাকবেন। আর আমি পুরো ভিডিওটা সব জঙ্গলটা যতটা পারবো কভার করে আমি আপনাদের কাছে তুলে ধরবো। এই আমার ডেস্টিনেশান, চলুন তাহলে যেই ওখানে দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আসবেন কিভাবে? তো কলকাতা থেকে হাওড়া প্ল্যাটফর্ম, হাওড়া প্ল্যাটফর্ম থেকে রূপসী বাংলা ধরে বিষ্ণুপুর, আর এছাড়াও বন্ধুরা হাওড়া টু আরামবাগ লোকাল ধরে আরামবাগে নেবেও আসা যায়। আর বাই রোডে আসতে গেলে আপনাদের কলকাতা, ডানকুনি, আরামবাগ, এছাড়া কোতলপুর হয়ে বিষ্ণুপুর রোড ধরে আপনারা এই গন্তব্যস্থানে সরাসরি আসতে পারবেন এখানে। সো বন্ধুরা, আমরা এখন জয়পুর জঙ্গলে আছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে জয়পুর জঙ্গল। এই দেখুন পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গল। এই দেখুন পুরোটাই জঙ্গল আছে, দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গল। তো আমরা জয়পুর জঙ্গলের দিকে, ভিতরের দিকে প্রবেশ করছি। দেখুন এইটা দেখতে পাচ্ছেন, এখানে জয়পুর জঙ্গলে হরিণ আছে, যে হরিণ আছে সেই হরিণের পথ, এই যে রোডটা, মরম রোডটা দেখতে পাচ্ছেন, এই মরম রোড ধরে আমরা হেঁটে চলেছি। চলো দেখাতে দেখাতে নিয়ে যাই আপনাদেরকে, একটু ভেতরের দিকে প্রবেশ করি। সেই সুন্দর মুহূর্ত আর সেই প্রাকৃতিক দৃশ্য, সবই জঙ্গল আর জঙ্গল দুপাশে, তারই মাঝে তৈরি হয়েছে সেই মরম রাস্তা, যেখানে আপনারা পিকনিক করতেও পারেন, আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। সব দিকেই আপনাদের শুভ অবস্থার জন্য এই জয়পুর জঙ্গল ফেভারিট একটা জায়গা। তো জঙ্গল জঙ্গল, যত ভেতরে ঢুকছি জঙ্গলের কোনো শেষ নেই। এই দেখুন দেখতে পাচ্ছেন শুধু জঙ্গল, ওই মেন রোড। সব বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে অনেকটা গভীরের ভেতরে জঙ্গলে ঢুকে গেছি। তো সেই গভীর জঙ্গল দেখতে পাচ্ছেন, ফুল একদম গভীর জঙ্গল, চারিপাশটা জঙ্গল আর জঙ্গল, দেখতে পাচ্ছেন শুধু জঙ্গল। এই রাস্তাটা ধরে ঢুকেছি আমরা, পুরো জঙ্গলে জঙ্গল। তো এই রকম আপনারা এই রকম অপ্রিত জায়গা কিছু মানুষ সন্ধান চায়, সেই জন্য আমি তুলে ধরলাম সেই জয়পুর জঙ্গলকে। অনেক মানুষ বলে, কমেন্ট করে যে জয়পুর জঙ্গলটা দাদা কবে যাবে। তো আমি সেই কারণে জয়পুর জঙ্গল নিয়ে একটা আমার এক্সপোর্ট করতে এসেছি। তো সেই এক্সপোর্টের জয়পুর জঙ্গলের এক্সপ্রেশন আপনাদের কাছে তুলে ধরছি। তো জয়পুর জঙ্গলে আসতে গেলে কীভাবে আসতে হবে সবই আমি প্রথম পার্টে আপনাদের দিয়ে দেবো, তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি দেখে নেবেন। তো আমরা অনেক ভেতরে গভীরে চলে গেছি, এবার বিপদ আওতার বাইরে। তো এর বেশি ভিতরে আমরা আর যাব না, কারণ এর বেশি ভিতরে গেলে হয়তো বিপদ হতেই পারে। তো আমি যতটা পেয়েছি দেখাতে পেরেছি, ততটাই মানে আমি আপনাদের কাছে আর কি মানে ভালোবাসায় ছুটে এসেছি, টানে ছুটে এসেছি, এইটুকুই আমি দেখাতে পারলাম। তো এইখানে বিপদসীমা আছে, তো এখানে বিপদসীমার ইয়ে করা আছে, এর বেশি আমি যাব না। আর সবথেকে বড় কথা হচ্ছে, সে ডিসেম্বর, জানুয়ারি বা এইসব মাসগুলোতে আপনারা অবশ্যই এখানে পিকনিক করতে আসতে পারবেন। পিকনিকের স্টলের জায়গা ওই দিকে আছে, আমি জিজ্ঞেস করলাম ফরেস্ট অফিসার দিয়ে, তো ওখানে আছে। তো ওই জায়গায় আপনারা অবশ্যই পিকনিক স্টল করতে পারেন, এখানে একটা অপ্রিত জায়গার মধ্যে পিকনিক করলে খুব সুন্দর একটা ভালো আনন্দ উপভোগ করতে পারবেন। প্রকৃতির একটা কত সুন্দর একটা গাছের তলায় যে আপনারা যে মানে পিকনিকসটা করছেন সেটা একটা অনুভব করতে পারবেন জঙ্গলের ভিতরে। মানুষ তো সমুদ্র যায়, পাহাড় যায়, কিন্তু জঙ্গলে কটা মানুষ যায়? ভেতরে পরিবেশের মধ্যে ঢুকে কটা মানুষ পিকনিক করে? মানুষের ভয় তো অবশ্যই লাগে। তো আমি এই মুহূর্তে সেই জঙ্গলে অনেকটা গভীরে ভেতরে ঢুকেছি, ঢুকে তারপরে সেই জায়গায় অবস্থান করে আমরা এখানে টেন্ট খাটাবো। সেই টেন্ট খাটিয়ে আমরা নিজেরা পিকনিক করব, পিকনিক করে আপনাদেরকে আমি তুলে ধরব।
যে সেই টেন্ট খাটিয়ে আমরা যদি এখানে পিকনিক করতে পারি আপনারা কেন পারবেন না? অবশ্যই। আর এখানে প্রশাসনকেও আমি ফরেস্ট অফিসার দিকে জিজ্ঞেস করলাম, মানে যারা আর কি রোডের গায়েতে যারা দাঁড়িয়ে আছে, বললো এখানে টেন্ট খাটিয়ে কিছুক্ষণের মতন যদি পিকনিক করেন কোনো অসুবিধে নেই, কিন্তু রাত থাকলে অসুবিধে আছে। সেই কারণে সেই কথাটাও আমি আপনাদেরকে আমি তুলে ধরলাম, এদিকে কোনো সাইডে কোনো অসুবিধা হবে না। এই জয়পুর জঙ্গল আমি এক্সপ্লোর করলাম, এবার আমি আপনাদেরকে টেন্ট খাটিয়ে দেখাবো। মুহূর্তে এখন টেন্ট খাটাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই দেখুন টেন্টটা খাটাচ্ছি, দেখুন কি সুন্দর একটা টেন্ট, যেটা বিশ্রাম করার মতন জায়গা। তো দেখুন টেন্টটা খাটাচ্ছি, কিভাবে খাটাচ্ছি দেখতে থাকুন। জঙ্গলের ভিতরে এই হচ্ছে আমাদের টেন্ট, আমাদের টেন্টটা খাটানো হয়ে গেল। সো বন্ধুরা, আমি এখন কোথায় আছি সবই তো দেখতে পাচ্ছি না, আমি এখন আছি টেন্টের ভেতরে। এই হচ্ছে আমাদের টেন্ট, জয়পুর জঙ্গল, জয়পুর ফরেস্ট, অতএব বাংলা ব্লগার একজন আমি। খুব কষ্টের সাথে এই ভিডিওটা আমি বানিয়েছি, অনেকটা জঙ্গলের ভিতরে পরিবেশের মধ্যে ঢুকে আমি এই রকম একটা টেন্ট খাটিয়ে সেই মাটিতে অনুভব করতে পাচ্ছি শুয়ে, যে জঙ্গলের ভিতরে এসু শুয়ে ভিডিও করছি। ফাইনালি আমরা টেন্ট তো খাটিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, আর আমরা এই যে জঙ্গলে ম্যাগি রান্না করছি সেটাও আপনাদেরকে তুলে ধরছি। দেখুন এই যে কত ফাস্ট দেখুন রান্না হচ্ছে আমাদের, এই যে উড়ুন এইটা বন্ধুরা, জঙ্গলের ভিতরে কি খাচ্ছি দেখুন, এই যে দেখতে পাচ্ছেন ম্যাগি। ফাইনালি খুব সুন্দর, খুবই ভালো। এই জঙ্গলের পরিবেশে একজন মানে এখানকার স্থানীয় ব্যক্তিকে দেখতে পেয়েছি, ওনার মুখ থেকে আমি এই জঙ্গলের সম্বন্ধে কিছু তথ্য জেনে নেবো। রাত্রিরে থাকার ব্যবস্থা কিছু করা যায় কি সেই সব দেখবো, এক নম্বর কথা। দু নম্বর কথা, জন্তু জানোয়ারের কোনো অত্যাচার আছে কি, বা ইনি কী করেন, বা এনার গ্রামটা কতটা দূর এখান থেকে, সেই সব তথ্যগুলো আমি এনার মুখ থেকেই জেনে নেবো। আপনারা সরাসরি জেনে নিন, ভবিষ্যতে কোনো সময় আপনারা যদি একা আসেন এগুলো আর কি জানা অবশ্যই প্রয়োজন আপনাদের। আমার বাড়ি 2 কিলোমিটার দূরে, আমি এই করে নার্সারি ফার্স্টের নার্সারি কাজ করি, আর যার উঠে জঙ্গলের ভিতরে হয়ে যাচ্ছি আমার কাকাদের সাথে দেখা। আর জঙ্গলে বনশুয়ার আছে, হরিণ আছে, শিয়াল আছে, হাতি আছে, এরা অ্যাটাকও করতে পারে, রাতে থাকা যাবে, চলবে না। মানে কাকা আর কি বলতে চাইছে, রাত্রিতে তো একদমই থাকা যাবে না, এখানটা পরিবেশটা এমনই একটা, অ্যাটাকও করতে পারে। তবু আপনাদেরকে মানে স্থানীয় লোকের মুখ থেকে আমি কথাটা শুনলাম আর আপনাদেরকে শোনাচ্ছি। আমরা জঙ্গলেতেই আমরা পাশেতেই বাড়ি, মানে ইনি আর কি ফরেস্ট অফিসারদের সঙ্গে মানে ডিউটিতে থাকে, তো ফরেস্ট অফিসার বলতে যে গাড়িতে থাকে, মানে হাতি ফাতি এই সবগুলোকে মানে ঢুকে গেলে সেই জায়গাগুলোকে মানে সেই জায়গায় আর কি ডিউটি করে ইনি। সে এনাকে পেয়ে গেছি, ইনি সেই কথাটাই আর কি তুলে ধরলো। আর এনার গ্রামটা মানে ওই সাইডই, সেটাও বলছে গ্রামটা কোনখানটা, জঙ্গলে কতটা দূরে, জঙ্গলে বিষ্ণুপুর পিচের যে পিস্টে যাচ্ছে ওই যে 1 কিলোমিটার দূরে, পিস্টার থেকে 1 কিলোমিটার দূরে, জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে যে রোডটা যাচ্ছে সে জঙ্গল থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ভেতরে, জঙ্গলের ভেতরের দিকে একটা গ্রাম্য পরিবেশ আছে, মানে গ্রাম আছে, সে গ্রাম অঞ্চলেই এনার বাড়ি। ইনি এইখানেই ডিউটি করে, তো এনাকে খুব একটা সাক্ষাৎ পেয়ে গেলাম আর আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম এনার সঙ্গে। ভবিষ্যতে কোনো সময় এনার মুখ যদি আপনারা আমার ক্যামেরায় দেখছেন, কোনো সময় যদি আপনাদের মানে কোনো দেখতে পান আর কি, ভবিষ্যতে এই সব ব্যাপারগুলো আর কি জেনে নিতে পারবেন সরাসরি। আমি তো ক্যামেরায় সবই বলে দিলাম আপনাদেরকে, তবু আপনাদের এখানকার স্থানীয় ব্যক্তির মুখ থেকেই আমি সব কথাটা শুনলাম।
ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। আবার নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড হতে চলেছে।